আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডক্টর এস আর খান আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমরা জানব কিভাবে তিরিশ সেকেন্ড সময় মেলনে তিরিশ সেকেন্ড সময়টাকে আপনি বৃদ্ধি করে তিরিশ মিনিটে রূপান্তরিত করবেন এটা অনেকের কাছে অবাস্তব মনে হয় আর যারা এটাতে সক্ষম তাদের কাছে এটা বাস্তব মনে হয় তাহলে আজকে আমরা তিরিশ সেকেন্ড সময়টাকে যৌন মিলনের সময়টাকে ডিউরেশনটাকে আমরা মিনিটে কিভাবে রূপান্তরিত করা যায় ওষুধ ছাড়া আজকে এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটা দু কথা বলবো এটার জন্য আপনাকে কতগুলো নিয়ম মানে চলতে হবে তাহলে এটা আপনার জন্য পসিবল হবে আর এটা খুবই সহজ একটা পদ্ধতি কারণ যদি আহ যদি অল্প সময়ের মধ্যে যদি বেরিয়ে যায় তাহলে তাকে দুইটো কাজ করতে হবে একটা হচ্ছে তার উত্তেজনাটাকে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে হবে সে উত্তেজিত না হয়ে যায় এর ভিতর তাকে ফোরপেলে করতে হবে অনেক বেশি সময় নিয়ে আর শরীরের শক্তিটাকে বৃদ্ধি করার জন্য ডিমের আমরা বলি যে কাঁচা ডিমের কুসুমটা গরম দুধের সাথে মিশিয়ে খেতে হবে তাহলে তার ভিতরে একটা এলার্জি কাজ করবে এখন হচ্ছে এই তিরিশ সেকেন্ড সময়টাকে বৃদ্ধি করার জন্য আপনাকে কতগুলো আসনে মিলন করতে হবে যেটাকে আমরা বলি মিনিমাম অনেকগুলো আসন আছে মোর দেন হান্ড্রেড তার বেশি হাজার বলে বলে অধিক আসন আছে তাহলে আপনাকে মিনিমাম দশটা আসনে মেলামেশা করতে হবে এগারোতম দশটা আসনে যদি আপনি যদি তিরিশ সেকেন্ড সময় করে যদি বরাদ্দ করেন তাহলে আপনার কিন্তু এখানে তিন চার মিনিট কিন্তু ইজিলি হয়ে যাবে আর লাস্টের দিকে আপনি এগারোতম আসনে যে আপনি বীর্যপাত করবেন এখানে সূক্ষ্ম একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে বীর্যপাতের একটা যে একটা মস্তিষ্ক থেকে আপনার যে অনুভূতি একটা আসে বীরজপাতে আমরা বলি নো রিটার্ন অফ বীর্যপাতের মুহূর্তে আর ফিরে আসা যায় না এই সময়টাকে আপনাকে আগে খুঁজে নিতে হবে বুঝে নিতে হবে যে কোন সময়টা এই সময়ের আগে আপনাকে সতর্ক হইতে হবে আপনি পুরোপুরিভাবে স্টপ অর্থাৎ থেমে যেতে হবে এই সময়টাকে আপনাকে আর যৌন মিলনটাকে থামিয়ে দিতে হবে অর্থাৎ লিঙ্গটাকে যোনি থেকে বেরিয়ে বের করে রাখতে হবে তাহলে এইটা আপনাকে একবার দুইবার তিনবার চারবার না অনেকবার করতে হবে মিনিমাম পাঁচ সাত বার বার করতে হবে এই জিনিসটা বারবার রিফ্লেক্সটা অনুভূতিটা যখন আপনি সরিয়ে দিতে থাকবেন বারবার সরিয়ে দিবেন তখন আপনার বীর্যের পাতের যে কন্ট্রোলটা আপনার কাছে এটা অ্যাডজাস্টেড হয়ে যাবে একটু কষ্ট করে সবর করে যদি আপনি তিন চার মাস যদি এটা প্র্যাকটিস করতে পারেন আপনার এটা দীর্ঘদিন একটা অভ্যাসে এটা পরিণত হয়ে যাবে আপনি চাইলে তিরিশ মিনিট আপনি আরও বেশি সময় ধরে মিলন করতে পারবেন এটা যারা প্র্যাকটিস করেছে তাদের জন্য আসলে এটা বাস্তব বা যারা এখনো করেন নাই হয়তো আমাদের কাছে বেশিরভাগ কিছু রোগে অভিযোগ করে যে তারা এক থেকে দুইবার বা তিনবার চেষ্টা করে তারপরে হয় না এই যে ইজাকুরেশন রিফ্লেক্সটা যদি আপনি বারবার যদি সরিয়ে দিতে থাকেন তাহলে আপনার ল্যাটেন্সি অর্থাৎ যে দীর্ঘ দীর্ঘস্থায়ী যে সময় ডিউরেশন এটা আপনার অনেক বেশি হয়ে যাচ্ছে এটা আপনি ইচ্ছা করলেই অনেক সময় আরও বেশি বাড়িয়ে দিতে পারবেন তাহলে আমরা বলবো এই রিফ্লেক্সটা যেন আপনি বারবার সরিয়ে দিতে পারেন একবার আপনার কাছে অনুভূতি আসতেছে আপনি এটা বীর্যপাত করে দিচ্ছেন কখনো এটা করবেন না আর যারা একেবারেই কয়েক সেকেন্ডের মধ্যে বীর্যপাত করেন তারা কিছু সাপ্লিমেন্টের ওষুধ খাবেন জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট খেতে পারবেন জিনসেং পাউডার খেতে পারবেন গুঁড়া করে বা ক্যাপসুল আকারে খেতে পারবেন তাহলে এই জিনিসটা আপনার সময়টা বৃদ্ধি পাবে এর জন্য আপনি লোকাল অ্যানাস্থেটিক ক্রিম বা জেলটা লাগিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনার তিরিশ সেকেন্ড সময়টা তিরিশ মিনিটে রূপান্তরিত হয়ে যাবে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ